হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি ফুড ট্রাভেলক ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে। আজকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ কলকাতা ট্যুর নিয়ে। বাই রোড কীভাবে সবচেয়ে কম খরচে ঢাকা থেকে কলকাতা ভ্রমণ করা যায় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে আজকে আমাদের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইন্ডিয়া ট্যুরের প্রথম যে ব্যাপারটি আসে সেটি হচ্ছে ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ ফি পরিশোধ করা। এটি চাইলে আপনি বর্ডারে গিয়েও পরিশোধ করতে পারেন, অথবা ঝামেলা এড়ানোর জন্য ঢাকার সোনালী ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চেও ট্রাভেল ট্যাক্স নেওয়া হয়। এটা করে গেলে আপনার বর্ডারে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না ট্রাভেল ট্যাক্স পরিশোধ করার জন্য। দ্বিতীয়ত যে ব্যাপারটি আসে সেটি হচ্ছে বাসের টিকিট কাটা। সো আপনাকে কম খরচে ইন্ডিয়া ভ্রমণের জন্য ঢাকা টু বেনাপোলের অবশ্যই নন এসি বাসের টিকিট কাটতে হবে, যেটার ভাড়া হচ্ছে 500 থেকে 550 টাকা। আপনি চাইলে সোহাগ পরিবহন, শ্যামলী পরিবহন, রয়্যাল কোচ ইত্যাদি বিভিন্ন পরিবহনের নন এসি টিকিট কেটে আপনি ভ্রমণ করতে পারেন। সারা রাতের জার্নি শেষে আপনি সকাল 6টা থেকে 7টার মধ্যে পৌঁছে যাবেন বেনাপোল বর্ডারে। সেখানে বাংলাদেশি কাস্টমে কয়েকটি ধাপ অতিক্রম করে আপনি ইন্ডিয়ান ইমিগ্রেশনে প্রবেশ করতে পারবেন। ইন্ডিয়ান ইমিগ্রেশনের অফিসাররা আপনার পাসপোর্ট ও ভিসা চেক করে আপনাকে ইন্ডিয়া যাওয়ার জন্য অনুমতি প্রদান করবে। তো অনুমতি প্রদান করার পরে আপনি পৌঁছে গেলেন হরিদাসপুর বর্ডারে, অর্থাৎ আপনি বাংলাদেশ বর্ডার অতিক্রম করেছেন। হরিদাসপুর থেকে অটোতে করে আপনাকে যেতে হবে বনগাঁ রেল স্টেশন। অটো ভাড়া হচ্ছে 30 রুপি, 4-5 জন হলেই অটো ছেড়ে দিবে। অটোতে করে বনগাঁ রেল স্টেশন যেতে সময় লাগে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এটাই হচ্ছে বনগাঁ রেল স্টেশন। এখান থেকে প্রতি আধা ঘন্টা পর পরে শিয়ালদার রেল স্টেশনের উদ্দেশ্যে লোকাল ট্রেন ছেড়ে যায়। আপনি যে টিকিট কেটে নেবেন, লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে বনগাঁ টু শিয়ালদা 20 রুপি। বনগাঁ থেকে শিয়ালদার দূরত্ব প্রায় 72 কিলোমিটারের মতো। আপনার লোকাল ট্রেনে শিয়ালদা স্টেশনে পৌঁছাতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। এই জার্নির টিকিটের মূল্য 20 রুপি। ট্রেনের টিকিট কাটা হয়ে গেলে আপনি আপনার প্ল্যাটফর্মে যে ট্রেনের জন্য ওয়েট করতে পারেন। এই সময়টুকুতে আপনি চাইলে আপনার সকালের নাস্তাটাও সেরে ফেলতে পারেন। বনগাঁ রেল স্টেশনে সকালে খাবারের জন্য অনেক কিছুই পাওয়া যায়। আপনি চাইলে লুচি খেতে পারেন ডাল অথবা ডিম দিয়ে, অনেক সস্তা। 3টা লুচি সাথে ডাল আপনাকে 10 রুপিতেই পাবেন। আপনি চাইলে আপনি ট্রেন আসার আগে পানি, বিস্কুট, কলা ইত্যাদি কিনে আপনি ট্রেনে উঠতে পারেন, যেহেতু প্রায় 2 থেকে 2.5 ঘন্টার জার্নি। শিয়ালদা যাওয়ার ট্রেনগুলো বনগাঁ থেকেই ছেড়ে যায়, সো ট্রেনগুলো সম্পূর্ণ খালিই থাকে। ট্রেন এসে পৌঁছানোর সাথে সাথে আপনি আপনার পছন্দের সিট নিয়ে ট্রেনে বসে পড়বেন। চেষ্টা করবেন জানালার ধারের সিটগুলো নেওয়ার জন্য, তাতে বাইরের যে প্রকৃতি সেটা দেখে আমাদের দেশ থেকে কোনোভাবে আলাদা করতে পারবেন না। মনে হবে যে আপনি বাংলাদেশের কোথাও জার্নি করতেছেন। প্রায় 2.5 ঘন্টার ট্রেন জার্নি শেষে আপনি এসে পৌঁছে যাবেন শিয়ালদা রেল স্টেশনে। এখান থেকে আপনাকে যেতে হবে কলকাতা নিউ মার্কেট এরিয়াতে। কলকাতা নিউ মার্কেট বা মার্কুইজ স্ট্রিট এরিয়াতে যাওয়ার জন্য
এখান থেকে কয়েকটি উপায় রয়েছে, যেমন আপনি চাইলে ট্যাক্সি নিয়ে যেতে পারেন, অথবা যদি আপনি অনেক কম খরচে যেতে চান সেক্ষেত্রে আপনাকে বাস সিলেক্ট করতে হবে। শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলার অনেকগুলো বাস যায় যেগুলোর ভাড়া হচ্ছে 7 রুপি থেকে 8 রুপি। তো বাসে করে আপনি 10 মিনিট থেকে 15 মিনিটে পৌঁছে যেতে পারবেন ধর্মতলা বাস স্ট্যান্ডে। ধর্মতলা থেকে নিউ মার্কেট কিংবা মার্কজ স্ট্রিটের দূরত্ব শুধুমাত্র 5 মিনিটের। এটাই হচ্ছে কলকাতার নিউ মার্কেট এরিয়া। আপনি চাইলে আরও সহজ উপায়ে এখানে আসতে পারবেন, সেটি হচ্ছে মেট্রো। তো মেট্রো রেলে করে আসতে হলে আপনাকে শিয়ালদার পরিবর্তে নামতে হবে দমদম স্টেশনে, যেটা শিয়ালদার একটি স্টেশন আগেই। সো দমদমে নামার পরে আপনি 10 টাকা দিয়ে মেট্রোর টিকিট কেটে আপনি নামবেন এসপ্ল্যানেড। সেখানে আসতে আপনার খুবই কম সময় লাগবে, এতে করে আপনার মেট্রোর জার্নি হয়ে গেল, প্লাস আপনি খুব কম খরচে এবং কম সময়ে এসে পৌঁছাতে পারবেন কলকাতাতে। এভাবে ঢাকা টু কলকাতা আসতে আপনার সব মিলিয়ে খরচ হবে 600 টাকার মতো। সো গাইস, সামনের ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।